হচ্ছে প্রথম আলোতে এটা কিন্তু একটা সরকারি সংস্থার রিপোর্ট সরকারি সংস্থাই বলতেছে যে 66% মানুষ 66% মানুষ 100 জনের মধ্যে 66 জনের চেয়ে বেকার থাকেন এই জাতীয় ইউনিভার্সিটি থেকে বের হয় আবার ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট এখানে দেখা গেছে যে 46% হচ্ছে গিয়ে বেকার থাকেন তা আমার প্রশ্ন হচ্ছে যে 5 বছর একটা ছেলের জীবন থেকে 5 বছর নষ্ট করার পর যদি এই ছেলেটা বেকার থাকে এই ছেলেটা সন্ত্রাসের দিকে যাবে এই ছেলেটা ফার্স্ট এইডেড হবে সে আর কতদিন বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসবে তাই আমি বিশ্বাস করি এখন সময় আসছে সিলেবাস চেঞ্জ করার সিলেবাস পরিবর্তন করে আপনি বাংলাদেশটাকে যুগোপযোগী পড়াশোনার ব্যবস্থা যদি না করেন তাহলে দেখবেন সরকারি বেসরকারির মধ্যে একটা বিরাট ডিসক্রিমিনেশন চলে আসবে এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলার কথা বলি সোনার বাংলা বানানো কঠিন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।